হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো, আমি নিয়ে চলে এসেছি বাঙালির খুবই প্রিয় চালতার আচার। এই চালতার আচারটা খেতে কিন্তু এমন কোনো বাঙালি নেই কিন্তু যে পছন্দ করে না, বলো? এই চালতার আচার দেখলেই কিন্তু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, বলো? স্কুলের সামনে কি সেই দিনের কথা, কি সুন্দর বিক্রি হতো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আজকে প্রচুর কিছু রান্না করেছি, ভাত রান্না হয়ে গেছে। দেখো এখানে আমি বানিয়েছি ছেলের জন্য চিলি চিকেন, তো চিলি চিকেনটাও হয়ে গেছে। আর এখানে দেখো চিকেন রান্না করেছি, চিকেন কষা, এখানে চিকেন কষাটাও হয়ে গেছে। আর দেখো ঝটপট আজকে অনেক কিছু বানাচ্ছি, আর এখানে এখনও বানাচ্ছি দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা এখনও হচ্ছে গ্যাসে রান্না করছি। আর ওটা করতে করতেই দেখো এখন নিয়ে নিয়েছি চালতা, আর এই চালতাটাকে আজকে দেখো আচার বানাবো। তো সকাল থেকেই অনেক কিছুই বানাচ্ছি, মানে সকাল থেকে না, দুপুরের লাঞ্চের জন্য। আর এই চালতাটাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চালতাটাকে ভালোভাবে ছাড়িয়ে, ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, চালতাটা যেরকম লম্বাভাবে কাটে না, এখানে লম্বা করে কেটে নিয়ে চালতাটাকে কিন্তু একটু সিদ্ধ করে নেব। তো এখানে একটু ভাপিয়ে ফেলে দিলে না চালতাটা কিন্তু খুবই, মানে চালতায় যে একটা হরহরে ভাব থাকে না, সেটা কিন্তু একদমই চলে যায়। তো বন্ধুরা খুবই সহজভাবে এই চালতার আচারটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি। সো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ একদমই কিন্তু চালতাতে কোনো রকম হরহরে ভাব বা কোনো কিছু নেই, জাস্ট সিদ্ধ করে জলটা গিলে ফেলে দিতে হবে। এখানে দেখো চালতাটাকে এবার না আমি নিয়ে এই শিলেতে দেখো আমার মা একটু থেঁতো করে দিচ্ছে। এই চালতাটাকে থেঁতো করে দিলে না তারপর চালতার আচারটা বানালে কিন্তু চালতার মধ্যে না ভালোভাবে একদম মিষ্টিটা ঢুকে যায়। তো সেক্ষেত্রে এভাবে একটু চালতাটাকে থেঁতো করে নেবে, আর কাঁচা চালতাকে দেখবে থেঁতো করতে গেলে কিন্তু খুব ভালোভাবে থেঁতো করা যায় না, আর এই যে মিষ্টিটা কিন্তু চালতার মধ্যে একদম পুরোপুরি ভালোভাবে কিন্তু ঢোকে না। তো এখানে দেখো চালতাটাকে পুরো ভালো করে থেঁতো করে নিয়েছি, আর এবারে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, এই মশলাটাকে কিন্তু পাউডার তৈরি করে নেবো। এখানে দেখো নিয়ে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। তো দেখো এই মশলাটাকে এখানে শুকনো খোলায় ভেজে নেবো, ড্রাই রোস্ট করে নেবো। তো বন্ধুরা দেখো আগে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি, আর তারপরেই কিন্তু বাকি যে মশলাগুলো জাস্ট ড্রাই রোস্ট করে নেওয়া, ভেজে নেওয়া মানে ড্রাই রোস্ট করে নেওয়া। তো এখানে দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কাটা একটু শক্ত বলে আগে একটু দিয়েছিলাম, ঠিক আছে? আর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেবে। তো এখানে দেখো একটু ড্রাই রোস্ট হয়ে গেলে তারপর কিন্তু এই মশলাটাকে মিক্সিতে ভালোভাবে একদম জাস্ট পাউডার তৈরি করে নেবো। তো এটা তোমরা শিলেও বেটে পাউডারটা তৈরি করে নিতে পারো, বা কিংবা গ্রাইন্ডারেও পাউডারটা তৈরি করে নিতে পারো। এই যে মশলাটা হবে না, এই মশলাটা দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, এটা দিলে কিন্তু আচারটাও কিন্তু বেশ ভালো লাগে, আর এই মশলাটা দিয়ে কিন্তু অনেক কিছু তোমরা খেতে পারো। তো দেখো এখন এবার আচারটা তৈরি করছি, এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি রাইস অয়েলেই রান্না করি, তোমরা সাদা তেল বা সর্ষের তেলটা দিও না, সাদা তেলেই করো। তো এখানে দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আর পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেছে, এখন যে চালতাটাকে থেঁতো করে রেখেছিলাম না সেই চালতাটা দিয়ে দেবো আমি এই করার উপর। তো দেখো ভালোভাবে চালতাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, আর বন্ধুরা ভীষণ ভীষণ খেতে ভালো লাগে জানো তো এই চালতার আচারটা। লাঞ্চের পর জাস্ট এরকম মিষ্টি মিষ্টি চালতার আচার যদি থাকে না, ব্যাপক লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি কিন্তু একদমই গুড় ছাড়া চিনি দিয়ে করছি, কিন্তু দেখতে হবে গুড়ের মতো। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, নুন দিলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট আসে। তো এখানে নুনটা দিয়ে দিচ্ছি আর হলুদ একটু দিয়ে দেবো। তো ভালোভাবে দিয়ে দেখো হলুদ আর নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তো এইভাবে বন্ধুরা চালতার আচার একবার তোমরা ট্রাই করে দেখো, ভীষণ মজার লাগে। আর সবসময় কিন্তু সবার বাড়িতে গুড়টা থাকে না, সেক্ষেত্রে বাড়িতে চিনিটা দিয়েই কিন্তু গুড়ের কাজটা চালিয়ে নিতে হয়। তো এখানে দেখো আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, একটু হলুদ আর নুনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে, মশলা বলতে গেলে জাস্ট হলুদ, এতে তো কোনো স্মেল লাগবে না, তো সেক্ষেত্রে তেমন ভালোভাবে না কষালেও চলবে। এখানে একটু জল দিয়ে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি কিছুটা চিনি নিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই ক্যারামেলটা কিন্তু এই আচারের মধ্যে দিলে কিন্তু আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এইভাবে চিনিটা ক্যারামেল করে নেবে, আর করে নিয়ে কিন্তু এই চালতার আচারটা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, একদম টেস্টটা একদম মানে অন্যরকম। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো বন্ধুরা দেখো ক্যারামেলটা হয়ে গেছে,
জানোই তো আমরা যখনই দই, মিষ্টি দই এইসব বানাই, ক্যারামেল করেই বানাই। তো এখানে দেখো এইভাবে কিন্তু চিনির ক্যারামেলটা করে নেবে। দেখো জাস্ট কালারটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে, চিনিটা কিন্তু জাস্ট নাড়বে চাড়বে না, প্রথমে দিয়ে এক চামচ মতো জল দেবে, দিয়ে কিন্তু হাই ফ্লেমে চিনিটাকে একদমই, জানোই তো তোমরা ক্যারামেল কী করে করে, তো সে হাই ফ্লেমে কিন্তু বসিয়ে রাখবে, ক্যারামেল হয়ে যাবে। এদিকে দেখো চালতাটা কিন্তু জাস্ট সিদ্ধ হয়ে গেছে, এই যে ক্যারামেল করা যে চিনিটা, চিনির ক্যারামেলটা আমি কিন্তু দেখো এখন চালতার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিতে দিলেই না কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তো সেক্ষেত্রে বোঝা যাবে না এটা কিন্তু গুড় দিয়েছি কি না। তো এখানে দেখো আমি ক্যারামেলটা ধুয়েও একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে কিন্তু দিয়ে দেবো। আর এখানে চিনিটা তোমরা যে যেরকম মিষ্টিটা খাও সেই অনুযায়ী অ্যাড করবে। এখানে কিন্তু দেখবে মানে চিনি দিয়েই কিন্তু কালারটা দেখতে পাচ্ছ অনেকটা জাস্ট এসে গেছে, লালচে লালচে ভাব। তো এখানে দেখো আমি চিনিটা দিচ্ছি, এখানে মিষ্টিটা অনুযায়ী তোমরা যে যেরকম টকটা পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। এখানে দেখো হাফ বাটি থেকে একটু কম আমি মিষ্টি দিয়েছি, তো এখানে দেখো মিষ্টিটাও ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এই চালতার আচারটা বন্ধুরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আবার অনেকে কেউ দেয় চাল বাটা তো চালতার আচারে, কিন্তু আমি এখানে চাল বাটা দেবো না। তো এখানে দেখো এইভাবে চিনিটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, আর এখানে দেখো এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটাকে কিন্তু জলে ভালোভাবে গুলে নিচ্ছি, আর গুলে নিয়ে দেখো এখানে এই এক চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি, তাহলে চালতার আচারটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। তো যেই গাঢ় গাঢ় ভাবটা আমরা চাল বাটা দিয়ে করি না, সেইটা কিন্তু একদম এই কর্নফ্লাওয়ারে চলে আসবে। আর খুবই সহজভাবে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো, ভীষণ বন্ধুরা খেতে ভালো এইভাবে বানালে, একবার ট্রাই করে দেখো বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো এইভাবে কর্নফ্লাওয়ারটা দিলেই তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় না, তো দেখতে পাচ্ছ জাস্ট মানে গ্রেভিটাও কিন্তু একদম সুন্দর হয়ে গেছে, একদম জাস্ট ব্যাপক হয়ে গেছে, যেটা না খেলে কিন্তু বোঝা যাবে না। তো দেখো দেখতে খুব গ্রেভিটা দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও দেখো একদম লালচে ভাব এসে গেছে, যেটা কিন্তু চিনি দিয়ে শুধু করলে আসতো না। এখানে কিন্তু ক্যারামেলটা দিয়েছি বলে এখানে কালারটা একদম ডিফারেন্ট এসেছে। আর এখন দেখো আমি যে মশলাটা বানিয়েছিলাম না, সেই মশলা মানে যেই পাউডারটা করেছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে, সেই মশলাটা এখানে দেখো ভাজা মশলাটা অ্যাড করে নিয়েছি। তো ভালোভাবেই ভাজা মশলাটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর ভালোভাবে মিক্স করে নিলে কিন্তু দেখো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, আর লো ফ্লেমেই কিন্তু এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। আর দেখতে পাচ্ছ দেখলেই জিভে জল চলে আসবে, কেন বলো তো আমরা বাঙালিরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি এই চালতার আচার। তো এইভাবে কিন্তু ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে নাও, আর দেখো কালারটা কত সুন্দর এসছে, গুড় ছাড়া চিনি দিয়ে এত সুন্দর চালতার আচার, অবশ্যই একবার ট্রাই করে দেখবে, না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা এই চালতার আচার দেখলে অবশ্যই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় না, সেসব দিন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। এখন কিন্তু স্কুলের সামনে এরকম চালতার আচার সেরকমভাবে বিক্রি হয় না, হয়তো হলেও গ্রামগঞ্জে এইসব বিক্রি হয়, বাট সেই সব দিনের কথা কিন্তু আমরা ভুলতে পারি না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।